জীবন যুদ্ধে কাটা ছেঁড়ার ক্ষত রিক্সা চালকদের জন্য দৈনন্দিন ব্যাপার। যেখানে বেঁচে থাকার চিন্তাই সবসময়, সেখানে সুরক্ষার চিন্তা তো বিলাসিতা। পায়ের জোরে প্যাডেল ঠেলে প্রতিনিয়ত টেনে যাচ্ছেন মানুষ। নগরীর রিক্সা চালকদের একটি বড় অংশই মৌসুমি। চাষাবাদ বা অন্য কোনো কাজ না থাকলে কিছু সময়ের জন্য তারা আসেন রিক্সা চালাতে। রিক্সা চালকদের এমন দুর্বিষহ জীবনের চিত্র নিয়ে চট্টগ্রাম থেকে শফিকুল্লাহ হাবিব ইমনের তোলা ছবিতে আব্দুল কাদেরের বিশেষ প্রতিবেদন। সকাল দুপুর প্যাডেল ঘুরাই ঝরে কত ঘাম, সভ্যতা কেটে বেড়াই পাই না তবু দাম। মানুষ হয়ে অন্য মানুষকে টেনে নেয়ার কাজ তখনই করে যখন জীবিকার আর কোনো পথ খোলা থাকে না। ঝড় বৃষ্টি আর তীব্র রোদ উপেক্ষা করে জীবন সংগ্রামে জয়ী হতেই আজ তারা রিক্সা চালক। রিক্সা চালানোর এই দীর্ঘ সময়ে তাদের জীবন জীবিকার মান বাড়েনি, বরং কমেছে। কণ্ঠে হতাশার সুর, তারপরও স্বপ্ন দেখেন বেঁচে থাকার। আমার সংসারে অভাব অনাদনে এই জন্য আমি রিক্সা চালাইতেছি। মনে করেন সাপ ভালো মতো তো খাইতেই পারি না। মনে করেন 1 কেজি গরু মাংস কিনলে 400 টাকা লাগে, 1 কেজি মাছ কিনলে 300 টাকা লাগে। তো আমরা প্রায় সময় ডাইল ভাত খাইতে হয়। আগের দিনটা ভালো গেছে, এখন যে দিনটা আইতেছে আমার অনেক কঠিন। যেমন মনে করেন আমরা আগে 500, 600, 700 টাকা পাইতাম, কোনো রকম ঘর সংসার চালাই নিতে পারতাম। এখন আমরা যদি 600 টাকা ইনকাম করি, আমরা 120 টাকা রিক্সা ভাড়া দিয়ে ভালো লাগে, তাহলে কত 400 টাকার ভিতরে নিজের চা সিগারেট ফ্যামিলি খরচ ঠিকই আসে না। ফুয়াশারে লেওয়া করাতে পারি, আছে ফুয়াশা আছে, করুন বলতে আমার এখনও রিক্সা চালায় ফুয়াশায় উনারে খাওয়াইতে হয়। তাদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডার অন্যতম কারণ ভাড়া। ভাড়া বাড়িয়ে চাইলে খেপে যায় তারা। যাত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ রিক্সা চালকদের। প্যাসেঞ্জার নিলে কয়েকদিন 30 টাকার বেলা 25 টাকা 20 টাকা, এগুলো একটু কথা বলতে যায় তখন আমাদের খাবার তোলে মারার জন্য। আমরা তখন খাবারটা না খাওয়ার জন্য তো 5 টাকা কমে নিয়ে আমরা চলে যাই। আর আমাদের রিক্সা না চালালে পেটও ভাত যায় না। আমাদের এই বিষয়গুলো কেউ তো দেখে না, সরকারও দেখে না, কাউন্সিলরও দেখে না, চেয়ারম্যান মেম্বারও দেখে না, কেউ দেখে না আমাদের এগুলো। আমরা যদি একটু কিছু চাই তাও দেয় না। আল্লাহ আমাদেরকে এইভাবে একটা কর্মপথ ধরা দিয়েছে রিক্সা। আমরা রিক্সা চালাই, দুই মুঠো দুই বেলা ভাত খাই, ডাল ভাত। মারা হয়েছে না প্যাসেঞ্জার আর মারো, মনে করেন রেড ভাড়াতে খুঁজছে, রেড ভাড়া খুঁজতে হলে আর মারে। মানে রেড ভাড়া মানুষ যে যা তারা বন্ধ, সেই রকম আমরা 40টা 22টা ধরে যায়, কিছু বলে আর গেড়ি ভাড়া মারে কাপড় কাপড় দেয়। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে, তখনই ঘুরে দাঁড়ানোর একমাত্র সম্বল আশা। আর দুবেলা দুমুটো ডাল ভাতের আশায় দিনের পর দিন বেঁচে থাকার সংগ্রামে টিকে আছেন দিনমজুর তথা চট্টগ্রামের হাজারো রিক্সা চালক। অনতিবিলম্বে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনটি প্রত্যাশা তাদের। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম।